আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, আবারও মায়ের রমজানের শুভেচ্ছা। তো আমি আজকে তৈরি করব বাটা মশলা দিয়ে দেশি মুরগি রান্না। তো চলুন দেখে আসি। উপকরণগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচ বাটা, মাঝারি সাইজের একটা টমেটো, 2টা তেজপাতা, 7 মতো লবণ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। সরষের তেল দিয়ে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি, ঢেকে দিয়ে দিব 10 মিনিটের জন্য। চলে আসছি চুলায়, দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা আলু। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। আমি কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি আমি মাখানো চিকেনটা। এগুলাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো ফিরে এসেছি 10 মিনিট পর, ঝোলটা মাখানো অবস্থায় আছে। অতটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে আপনি উপকরণ সবগুলো দিয়ে বাটা মশলা দিয়ে অতি সহজে তৈরি করে নিতে পারেন। এবার আমি ফুটন্ত পানি দিয়ে দেব। তারপর দিয়ে দেব আলুগুলো। এবার আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন একটু একটু তেল বেশি উঠেছে উপরে। এবার আমি বাকি বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, এতে করে ঝোলগুলো একটু মোটা হয়ে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি আগে ব্যবহার করিনি। এবার আমি আবারও ঢেকে দিয়ে চুলোটা বন্ধ করে দেব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার বাটা মশলা চিকেন রান্না। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ।